কারো ফরমায়েশে বাংলাদেশে গণতন্ত্র চলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া বিএনপিকে গণতন্ত্রহীন দল উল্লেখ করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রকনউদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, বাধা বিপত্তির মধ্যেও দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ এগিয়ে নিয়ে যাচ্ছে। ফখরুল সাহেব নিজেও বোধ তার মনে নেই কবে তার সম্মেলন হয়েছে। এই দল আবার আওয়ামী লীগকে গণতন্ত্রের গণতন্ত্র শেখাতে আসে, এটা হয়তো একটু ফখরুল সাহেবের লজ্জা পাওয়া উচিত। তাদের আমলেই গণতন্ত্রের উপর আঘাত এসেছে সবচেয়ে বেশি। তাদের আমলে 1,23,00,000 ভুয়া ভোটার হয়েছে, যে জন্য 1,11,000 এসেছে। আর বাংলাদেশের গণতন্ত্রে বাইরের কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও এ সময় সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। বিদেশিদের কাছে নালিশ করে, সেই বিদেশিরাও বিএনপির পক্ষে কিছুই বলে না। সর্বশেষ যুক্তরাষ্ট্র এসেও তাদের বাঞ্ছিত বৈঠক তাদের সাথে হয় না। তারা এসে যার সাথে আলাপ ইচ্ছা করুক, কিন্তু আমাদের গণতন্ত্র আমরাই চালাব। কারো ফরমাইশে বাংলাদেশে গণতন্ত্র চলবে। আমরা নির্বাচন করি, কেমন নির্বাচন করি পর্যবেক্ষক আমরা স্বাগত জানাই। শেখ হাসিনা স্বাগত জানিয়েছেন, সে আমেরিকা থেকে আসুক, ইউরোপ থেকে আসুক, যেখান থেকে ইচ্ছা পর্যবেক্ষক আসতে পারে। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নেবার বিকল্প নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তত্ত্বাবধায়ক যে ডেড, বিদেশিরা আসেন তারাও কিছু বলেন। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যেখানে আওয়ামী লীগ সেখানে গণতন্ত্র থাকতে পারে না। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এদিকে সকালে দলীয় কার্যালয়ের সামনে অন্য একটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনগণের কষ্ট ও ভোগান্তি আরও বাড়বে। মইদুল ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তুলে ধরেন আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলের গণতন্ত্র চর্চার তুলনামূলক চিত্র। যেখানে আওয়ামী লীগ সেখানে গণতন্ত্রের কোনো অবস্থান নেই, যেখানে আওয়ামী লীগ সেখানে গণতন্ত্র হত্যা করেছে তারা, আর যেখানে বিএনপি সেখানেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস। অতএব আজকের দিনে আমরা বাংলাদেশ কিসের সংকটে আছে? গণতন্ত্র নাই, এর সাথে সাথে মানুষের অধিকার নাই, ভোটের অধিকার নাই, অর্থনীতি ধ্বংস, সব কিছু একটার সাথে একটা সম্পৃক্ত। সেই জন্য আজকে জাতি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সংগ্রামে লিপ্ত, এবং এটা করতে হলে এই সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প কিছু না। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গরিব অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্প্রতি দেশের গ্যাসের দাম বৃদ্ধির কারণে সরকারের কড়া সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশে কোনো জবাবদিহিতা নেই বলেই যখন যা ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দেয় সরকার। যেখানে প্রতিদিনই সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেখানে কিছুদিন আগে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলো ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ। যাই কিনতে যাবেন, আগামী কদিন পরে হয়তো দেখা যাবে এই গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে সেটা আরও বেড়ে গেছে, অর্থাৎ আমাদের কষ্ট আরও বাড়বে। দায়িত্বহীনতা, জনগণের প্রতি দায়বদ্ধতার অভাব ছাড়া আর কোনো কারণ নাই। তারা জনগণের ভালো মন্দের পরোয়াও করে না। সরকার দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে সবসময় অবস্থান নেয় বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আজ শনিবার দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন।
দ্বিতীয় দিনে ফজরের নামাজের পরে খিত্তায় খিত্তায় বয়ান করেছেন মুরব্বীরা। এছাড়াও বিশ্ব ইজতেমার শেষে নতুন এবং পুরাতনদের সমন্বয়ে চিল্লার জন্য জামাতবন্দী হয়ে যারা দিনের দাওয়াতের কাজে বের হবেন তাদের তারিখ ও তালিকাও তৈরি হবে এই দ্বিতীয় দিনে। মূলত দিনব্যাপী এবাদত বন্দিগি এবং তাবলিগের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবেন মুসল্লিরা। এছাড়া আলেম ওলামাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন শীর্ষ মুরব্বীরা। মাওলানা সাদ অসুস্থ থাকায় তিনি এবার বিশ্ব ইজতেমায় যোগ দিতে পারেননি। তার তিন ছেলে যোগ দিয়েছেন ইজতেমায়। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলিগ মুরব্বী দিল্লির মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার খবর জানতে যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ, তো ইজতেমার সার্বিক পরিস্থিতি জানাবেন। নাজদিন, আপনি ঠিকই বলেছেন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। আজকে ফজর নামাজের পর বয়ান করেছেন মাওলানা ইয়াকুব জিলানি, তিনি ভারতের মুরব্বী, এবং এর তর্জমা করেছেন মনির বিন ইউসুফ। আজ মূলত তাবলিগ জামাতের তাদের নিজস্ব কর্মকাণ্ড দিয়ে দিনব্যাপী এই ময়দানে তালিম তাসকিল এসব হবে, এবং যারা চিল্লায় যাবেন তাদের তালিকাও আজকে হবে। বিশেষ করে ময়দান এলাকায় ছোটো ছোটো খিত্তায় যে সমস্ত তাদের নিজস্ব বয়ান এবং মুরব্বী, নতুন নতুন যারা আসছেন এবং নতুন পুরাতন মিলিয়ে তারা ওই চিল্লাবন্দি করার জন্য নানা রকম কর্মকাণ্ড আজকে মূলত ইজতেমা ময়দানে হবে। নাজদিন, গত রাত 12টা পর্যন্ত ইজতেমা ময়দানে 5 জন মুসল্লি মারা গেছেন এবং সকলেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমরা শুনেছি। আর ইজতেমার দ্বিতীয় পর্বে যেটা মূল একটা আকর্ষণ থাকে সেটা হলো যৌতুকবিহীন বিয়ে। বাদ আসর মাওলানা সাদ সাহেবের তৃতীয় ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ, এই উনি যখন বয়ান করবেন আসরের পরে, বয়ানের পরেই এই যৌতুকবিহীন বিয়েগুলো হবে। কনে এখানে উপস্থিত থাকবেন না, কনের অভিভাবক যারা আছেন তারা এবং যারা বর তারা থাকবেন। আর মূলত আগামীকাল আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। সেই উপলক্ষে আজ রাত 12টা থেকে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। ইজতেমা সংলগ্ন এলাকায় যে মহাসড়কগুলো আছে সেগুলো আজ রাত 12টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে আগামীকাল দুপুর পর্যন্ত। এই ছিল ইজতেমার সর্বশেষ খবর। নাজনীন, গাজীপুর থেকে জানছিলাম ইজতেমার খবর। এর আগে ইমান, আমল আর আখলাকের বয়ানের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমা মাঠে লাখো মানুষ একসাথে জুমার নামাজ আদায় করে বিশ্ব মানবতার শান্তি ও মুসলিম উম্মার ঐক্য কামনা করেন। মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজে ইমামতি করেন। এসএমআতিকের রিপোর্ট। হেদায়েতের পয়গাম নিয়ে মেহনতের ময়দানে লাখো মুসল্লি। মাঘের শীত উপেক্ষা করে তুরাগমুখী মানুষের পদভারে পাপমুক্তির ফরিয়াদ। তাসবিহ, তাহলিল, জিকির আজগার আর তালিম তাশকিলে ইসলামের দাওয়াতি আহ্বানে মুখর টুঙ্গির তুরাগ তীর। আইসি আল্লাহর কাম করবেন, আল্লাহর ইবাদত করবেন। আইসি দিন শিখতেছি, মানে কিভাবে আমরা যেসব জিনিসগুলো আমরা জানি না, কিভাবে অনেকে জানে না নামাজ পড়তে হয়, কিভাবে কোন আমলটা করতে হয়, মুসলিম উম্মার যে কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারে আর কি। ইসলাম আইসি, সবের নেতা আইসি, আল্লাহর নেতা আইসি। দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদের ইমামতিতে জুমার নামাজে শরিক হন মুসল্লিরা। রুকু সিজদায় প্রকাশ করেন রবের শ্রেষ্ঠত্ব। বিশাল জমায়েতের সাথে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে পাপমুক্তির পানা চান মুসল্লিরা। বিশাল ইজতেমা ময়দান ছাড়িয়ে বিপুল সংখ্যক মানুষের স্রোত ছড়িয়ে পড়ে অলিগলি সবখানে। বিশ্বের বিভিন্ন দেশের মেহমানরাও শরিক হয়েছেন এই জমায়েতে। শতভোগান্তির বিপরীতে মহান রবের নৈকট্য লাভে মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরে এক শামিয়ানার তলে। অসুস্থতার কারণে মাওলানা সাদ এবারের ইজতেমায় যোগ দিতে না পারলেও যোগ দিয়েছেন তার তিন ছেলে।
আল্লাহ যেন আমাকে সুস্থভাবে সুস্থ রাখে এটা কামনা করছি। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এস এম আতিক, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। হঠাৎ বেড়েছে গরিবের আমিষ ডিমের দাম। ডজন প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। রসুন মরিচ আদার দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। উচ্চ বাজার দরের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ ভোক্তারা। ক্রেতারা বাধ্য হয়ে খরচ কমাতে কমিয়ে দিয়েছেন কেনাকাটা। আর বিক্রেতারা বলছেন রমজান সামনে রেখে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে পণ্যের। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সব শ্রেণীর মানুষের নিত্যদিনের খাদ্য তালিকায় থাকা ডিমের দাম গত কয়েক মাস ধরেই অস্থিতিশীল। বেশ কিছুদিন ডজন প্রতি 120 টাকায় বিক্রি হলেও হুট করে বেড়েছে পণ্যটির দাম। 10 টাকা বেড়ে 130 টাকা ডজনে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। গতকাল পর্যন্ত আমরা 120 টাকা বিক্রি করছি, আজকে 130 টাকা। টুঙ্গি ইজতেমার কারণে দাম বাড়ছে, অনেক আছে, ডিমের চাহিদা বেশি, উৎপাদন কম। ডিমের দাম বেড়ে গেলে তো আমাদের সমস্যা হয়, আমাদের বেতন কম, আর সব কিছু দিক দিয়ে কম সমস্যা হইতেছে। রমজান শুরু হতে 2 মাস বাকি, বেশ আগে ভাগেই বাড়তে শুরু করেছে রসুন আদা ও বেশ কিছু মশলার দাম। তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে পণ্যগুলোর। আদার হলো দেশি ডলে 140, আর হলো রসুন হলো ইন্ডিয়ান ডলে 180। চায়না ইম্পোর্ট করে না, মাল কমাইয়ে আর মাল শর্ট হইলে দাম বাড়ে। সীমিত লাভের মধ্যে বেশি লাভের আশা না করি, হ্যাঁ, ভোক্তাদেরকে কষ্ট না দিই। ঊর্ধ্বগতির বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ায় নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। বাজারে আরও প্রত্যেকটা পণ্যের দাম আবার বেড়ে যাবে, এখন এটা মানে আমাদের তো এখন মানে অসহনীয় পর্যায়ে চলে আসতেছি আমরা। কত বাড়াইব আর বাড়াইতে বাড়াইতে একদম তো কোম্পানিরা উপরে এলে আসে, আর কত বাড়াইব। বেতন কম কিন্তু সব জিনিসের দাম বাড়তি, তাই আমাদের পক্ষে সম্ভব নয় এত বাজার বাজার করা। কাঁচা মরিচের দাম কেজিতে 20 টাকা বেড়ে 100 টাকা ছুঁয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার শীতের সবজি তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। কাঁচা মরিচের দাম গত সপ্তাহের তুলনায় সপ্তাহের দাম একটু বেড়েছে, 20 টাকা কেজি পার প্রতি বেড়ে গেছে দাম। এদিকে পোলাওর চাল কেজিতে বেড়েছে 10 টাকা। পণ্যের দাম স্বাভাবিক রাখতে আমদানি বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল মেলায়। এবারের বাণিজ্য মেলার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। দ্বিতীয়ার্ধে এসে ক্রেতা দর্শনার্থী বাড়ছে, তাই মেলার সময় কিছুটা বাড়ানোর দাবি জানিয়েছেন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। হাসানুল শাওনের রিপোর্ট। শুক্রবার পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে ছিল এমন তীব্র ভিড়। ছুটির দিন বলে বেশিরভাগ মানুষই এদিন মেলায় এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। ঘুরেছেন বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসা স্টল ও প্যাভিলিয়নগুলোতে, কিনেছেন পছন্দের পণ্য। বিকেলে এসেছি বাণিজ্য মেলায়, খুব ভিড়, খুব মানুষ, যথেষ্ট সুন্দর আয়োজন। এবার বাণিজ্য মেলায় সব কিছুই মোটামুটি ভালো, ভালো কোয়ালিটি সব কিছু, প্রাইসও মোটামুটি রিজনেবল। যখন প্রথম শুরু হয়েছে সে সময় তো আসা হয় নাই, এখন এবার আইছি, আমাদের তো ভালো লাগতেছে। মেলায় নানা পণ্যের অফার আর মূল্য ছাড়ও দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। সব মিলে বড় পরিসরে আয়োজিত এই মেলায় এসে বেশ স্বাচ্ছন্দ্যেই ছিলেন ক্রেতা দর্শনার্থীরা। আগের জায়গাটা একটু খুব হ্যাপাজার্ড, একটা ঝামেলা একটা ছিল এখানে এখানে এখানে, এখন স্পেসটা বড়, দেখতেও ভালো লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতেও সুবিধা। গতবারের চেয়ে এবারকার বাণিজ্য মেলাটা অনেক সুন্দর হয়েছে, সাজানো গোছানো। গতবার স্টলগুলো কম ছিল, এত মানুষ আমি গতবার দেখিনি, এবং বিভিন্ন প্রকার আর নতুন নতুন আইটেমের দোকান হয়েছে। এবারের বাণিজ্য মেলায় শুরুতে ক্রেতা কম হলেও এখন ভালো সাড়া মিলছে বলে জানান বিক্রেতারা। শুরু থেকে একটু কম ছিল আমাদের, এখন মোটামুটি আল্লাহর নাম নিয়ে ভালোই যাচ্ছে। বিগত কয়েকদিন খারাপ ছিল, আজকে শুক্রবারে মোটামুটি কাস্টমার আছে, খারাপ না, মোটামুটি আমাদের সেল ভালো আছে আজকে। লাস্ট মোমেন্টে হচ্ছে আপনার বেচা কেনাটা হবে, তো এই ক্ষেত্রে যদি আমাদের আরো একটু সময় দেওয়া যায়, আমাদেরকে একটু ইয়ে করা যায়, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হয়। এছাড়া মেলা থেকে ভালো পরিমাণ রপ্তানি আদেশ মিলছে বলেও জানান বিক্রেতারা।
হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। 2018 সালের 8ই জানুয়ারির পরে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 5.6 ডিগ্রি সেলসিয়াস। এর পরের অবস্থানে আছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.5 ডিগ্রি। আবহাওয়া দপ্তরের সংরক্ষিত রেকর্ড অনুসারে 2018 সালের 8ই জানুয়ারি তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.6 ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজার জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। কয়েকদিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শীতের তীব্রতায় সময় মতো কাজে যেতে পারছে না শ্রমজীবী মানুষ, বিপাকে পড়েছেন চাষিরা। দিনেও অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। হাসপাতালে বাড়ছে শিশু রোগী। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কমেছে তাপমাত্রা। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ, দেখা নেই সূর্যের। নগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নাটোর, বগুড়া, রাজশাহীতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের দাপট।